ইন স্পোর্টস 24 চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। লিওনেল মেসি মাঠে নামলে কোনো না কোনো রেকর্ড বা কোনো না কোনো মাইল ফলক তিনি স্পর্শ করছেন। তারই ধারাবাহিকতায় পানামা এবং আর্জেন্টিনার যে ম্যাচটি ছিল সেখানে লিওনেল মেসি 800 গোলের এক বিশাল যে ইতিহাস সেটি তিনি গড়ে ফেললেন। এর আগে প্রথম খেলোয়াড় হিসাবে ক্রিস্টিয়ানো রোনালদো যেটা 2021 সালে ডিসেম্বর মাসে তিনি 1095 ম্যাচ খেলে তিনি 800 গোলের রেকর্ড গড়েছিলেন। কিন্তু অন্যদিকে লিওনেল মেসি তার সাথে 78 ম্যাচ কম খেলে, তার মানে 1017 ম্যাচ খেলে তিনি তার নির্দিষ্ট লক্ষ্যে 800 গোল তিনি করে ফেলেন, যেটা রোনালদোর সাথে অনেক দ্রুততম তিনি এই 800 গোল করতে সক্ষম হয়েছেন। তো আর্জেন্টিনার যে এই কিংবদন্তি লিজেন্ড লিওনেল মেসি, এই লিওনেল মেসি 800 গোল করাতে আমরা সবাই শুভেচ্ছা জানাচ্ছি এবং তাকে অভিনন্দন জানাচ্ছি তার 800 গোলের জন্য। এই 800 গোল তিনি ক্লাব এবং জাতীয় পর্যায়ে সব মিলেই তার এই 800 গোলের কৃতিত্ব তিনি অর্জন করেন। পানামাকে আর্জেন্টিনা হারিয়ে দিয়েছে 2-0 গোলে, পানামা হেরে গিয়েছে এখানে। তো এই আর্জেন্টিনা এবং পানামার লিওনেল মেসির এরকমই একটা নিউজ ছিল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেন স্পোর্টস 24 চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।